লাভ ম্যারেজে ফুল সজ্জার রাত। উফ, দূর, কি গরম লাগছে। গরম? এই তো হাই স্পিডে পাখা চলছে। কোথায় হাই স্পিডে পাখাটা চলছে? এই কোথায় পাখা চলছে? পাখা চলছে না। তোমাকে আমি বলেছিলাম না বিয়ের আগে একটা এসি কিনে রাখতে। এসি? বাবা এসির অনেক খরচ, কত দাম, কত টাকা বিল বলো তো। এই শোনো, কালকের মধ্যে যদি এসি না কিনেছো না, তাহলে তোমার একদিন কি আমার। আরে বাবা পাখা তো আছে, দেখো পাখাটা জোরে চলছে, ফুল স্পিড আছে। কোথায় ফুল স্পিড আছে? আমার চুল টুল সব ঘেমে যাচ্ছে, তুমি আমাকে এখন হাওয়া করো। হাওয়া? হাতে ব্যথা, তোমার হাওয়া করতে হবে? এই ধরো ধরো ধরো, হাতে ব্যথা, আমার খুব গা হাত পা ব্যথা করছে, একটু টিপে দাও তো। হ্যাঁ, আবার গা হাত পা? হাওয়া করবো, আবার গা হাত পা টিপবো, কত কি করবো। যেটা বলেছি সেটাই করো না। ভগবান। বেবি। হ্যাঁ। আজকে কিন্তু আমি বিকেলবেলায় বেরোবো, আমার বন্ধু ভিকির বার্থডে পার্টি আছে। তুমি বেরোবে বার্থডে পার্টিতে? হুম। বলছি আমিও যাব। ও মাই, কি ইনভাইট করলো আমাকে আর তুমি যাবে? তো তুমি আমাকে একা ছেড়ে চলে যাবে? দেখো আমি তোমাকে ছেড়ে এত ঘন্টা কি মানে এক মিনিটও থাকতে পারবো না। তুমি এমনভাবে বলছো যেন আমি এক মাসের জন্য যাচ্ছি। হ্যাঁ আমি তো বলছি আমি তোমাকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারবো না, আমি কি করে থাকবো বেবি। অ্যারেঞ্জ ম্যারেজে ফুল সজ্জার রাত। আমার লজ্জা লাগছে। আরে বাবা ঘোমটাটা একটু সরাও না। বাহ তুমি তো খুব সুন্দর। তুমিও তো খুব সুন্দর। কি যে বলো, বলছি তোমার চুলগুলোও তো খুব সুন্দর। তোমারও তো চুলগুলো কত সুন্দর। কোথাকার? দাড়ি। ও আমি তো ভাবলাম। আচ্ছা তোমার বাড়ির কি নাম? আমার বাড়ির নাম সানরাইজ ভিলেজ। হ্যাঁ না না, আমি ওই বাড়ির নাম বলছি না, মানে তোমার বাড়ির ডাক নাম আর কি। কি নামে? ও আমাকে বাড়িতে সবাই ববি বলে ডাকে। ববি? তাহলে তোমার কি হবি? আমি কলেজে করতাম লবি। ও আচ্ছা আচ্ছা, তোমাকে বাড়িতে সবাই কি বলে ডাকে? আমাকে আসলে দেখো, আমি যখন যেখানে যাই তখন আমাকে সবাই সেই নামে ডাকে। যেমন ধরো আমি যখন ক্রিকেট খেলি লোকে আমাকে বলে সচিন তেন্ডুলকার, আর আমি যখন সিনেমা দেখতে যাই তখন আমাকে লোকে বলে প্রসেনজিত, আবার যখন আমি ফুটবল খেলতে যাই তখন আমাকে লোকে বলে মারাদোনা। এই যেমন ধরো আমি এখন বেডে রয়েছি, আমাকে তুমি মানে ইমরান হাসমিন বলেও ডাক। আচ্ছা তোমাকে বাড়িতে সবাই কি বলে ডাকে? বাড়িতে সবাই পুটু।